দেখুন এবার কাতারকে খবের তালিকা পাঠাবে আরব মিত্ররা সৌদি আরবের পররাষ্ট্র আদেল আল জুবায়ের জানিয়েছে কাতারের সঙ্গে যেসব বিষয় নিয়ে উপসাগরীয় অঞ্চল নাখোষ তার একটি তালিকা তৈরি করা হচ্ছে এই খবের তালিকা অতি শীঘ্র ইদহয়ার কাছে পাঠানো হবে শুক্রবার বিকেল রাজধানী লন্ডনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আদেল আল জুবাইয়ের কথা বলেন তিনি চরম পন্থা ও সন্ত্রাসবাদের সমর্থন বন্ধে যে আন্তর্জাতিক ও আঞ্চলিক দাবি উঠেছে তাতে সাড়া দেওয়ার জন্য কাতারের প্রতি আহ্বান জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা যে তালিকা তৈরি করেছি তাকে দাবি বলতে চাই না আমি বরং একে ক্ষোভের তালিকা হিসেবে অভিহিত করব। যেগুলো সমাধান দরকার এবং কাতারই তা করা প্রয়োজন জুবাইয়ের বিস্তারিত জানাননি তারা কাতারের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনতে যাচ্ছেন তবে জানিয়েছেন যে ওই তালিকা খুব শীঘ্রই কাতারের কাছে পাঠানো হবে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহারাইন ও মিশর এই চারটি আরব রাষ্ট্র গত পাঁচে জুন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেশগুলো অভিযোগ কাতার চরমপন্থী ও সন্ত্রাসবাদ এবং আঞ্চলিক প্রতিযোগী ইরানকে মদত দিচ্ছে পরবর্তীকালে তারা কাতারের সঙ্গে সম্পর্কযুক্ত ঊনপঞ্চাশ ব্যক্তি ও বারোটি গোষ্ঠীর তালিকা প্রকাশ করে এইসব ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধেও সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয় এই বারোটি গোষ্ঠীর মধ্যে সাতটি উচ্চ মার্গীয় কাতারি দাতব্য সংস্থা রয়েছে যারা সিরিয়া ইয়ামেন সুদান ও ফিলিস্তিনে কাজ করছে কাতার সরকার সবসময় সৌদি আরব সহ চার আরব দেশের আনা সন্ত্রাসীদের সাহায্যের অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে আসছে আমার এই চ্যানেল আপনারা যদি আরও নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে